সাভারে অজানা রোগে অসুস্থ কারখানার পনেরো শ্রমিক ঢাকার সাভারে একটি তৈরি পোশাক কারখানায় অজানা রোগে বমি মাথা ব্যথা নানা উপসর্গ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন শ্রমিকরা তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে প্রত্যক্ষদর্শী শ্রমিকরাও সহকর্মীদের এই অসুস্থতার কারণ জানাতে পারছেন না শনিবার সকাল আটটার দিকে আশুলিয়ার বসুন্ধরা এলাকার ডাংলিয়ান ফ্যাশন বিডি লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে পরে নিকটস্থ হাবিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাদের প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায় সকালে প্রথম একজন শ্রমিক অসুস্থ হয় এরপর তাকে হাসপাতালে রেখে আসতেই আর অন্তত জন বমি ও মাথা ব্যথার উপসর্গ নিয়ে কারখানার ভিতরে ফ্লোরে পড়ে যান পরে তাদেরকেও হাসপাতালে ভর্তি করা হয় আজকে এই সংখ্যাটা বেশি প্রতিদিন তো একজন না একজন অসুস্থ হইতেছে গত পনেরো দিন ধরেই এই সমস্যাটা শুরু হয়েছে একই কারখানার নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শ্রমিক জানায় অন্তত বারো থেকে জন শ্রমিক অসুস্থ হইয়া যখন পড়া গেছে তখন সারা ভিডিও করে আর কয় নাটক করে ওনারা মেডিকেল নিব না আমরা জোর কইরা মেডিকেলে আনছি তবে এ বিষয়ে হাবিব জেনারেল হাসপাতালের ম্যানেজার বিল্লু দাস বলেন একটি কারখানার বেশ কয়েকজন শ্রমিককে অসুস্থ অবস্থায় আনা হয়েছে ডাক্তাররা তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন আসলে কি হয়েছে ডাক্তার পর্যবেক্ষণের পর জানতে পারবেন যদিও এ বিষয়ে ডাংলিন ফ্যাশন বিডি লিমিটেড কারখানার কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি এমনকি কারখানায় গেলে সাংবাদিকদেরও ভিতরে ঢুকতে বাধা প্রদান করা হয়েছে